দর্শক মানব জীবনের ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক এই মুহূর্তে আমি আছি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। এখানে অবরোধের সমর্থনে গণ অধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল সামিল হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে 11তম বারের মতো অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো। আপনারা জেনে থাকবেন যে গণ অধিকার পরিষদ অবরোধের সমর্থনে ধারাবাহিকভাবে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করে আসছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের পরে অবরোধ এবং হরতালের মতো কর্মসূচি বিএনপি এবং তাদের সমন্বয় দলগুলো পালন করছে, এবং যারা নির্বাচনে যাবে না এরকম তাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়েছে তারা অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এবং সামনে যে জানুয়ারি মাসে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তারা অংশ নেবে না, এবং তাদের যে একদফা দাবি দীর্ঘ আন্দোলনের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে একদফা দাবিতে। শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই একদফা দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে কিন্তু গণ অধিকার পরিষদের থেকে জানানো হয়েছে তারা নির্বাচনে অংশ নেবে না, এবং যতদিন পর্যন্ত সরকারের পতন সরকার পদত্যাগ না করবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দেওয়া হবে ততদিন পর্যন্ত তারা নির্বাচনে যাবে না এমন তথ্য কিন্তু জানানো হয়েছে
নূরের পক্ষ থেকে। আউয়াল কমিশন যেখানে প্রতিরোধ সেখানে তারা করবেন, সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি, মানব জীবনের সাথে থাকার জন্য ধন্যবাদ।